আলগাপুরে গরিব শীতার্থ মানুষদের কম্বল বিতরণ করল আজমল ফাউন্ডেশন। শীতার্থ দুস্থ মানুষদের উষ্ণতা দিতে প্রতি বছর শীতের মৌসুমে কম্বল বিতরণ করে রাজ্যের অন্যতম অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থা আজমল ফাউন্ডেশন, ব্যতিক্রম নয় এবছরও। অন্যান্য বছরের মতো এবারও রাজ্যব্যাপী আর্ত মানুষদের হাতে শীতের কম্বল তুলে দেয় আজমল ফাউন্ডেশন। আলগাপুর সমষ্টির দুস্থ মানুষদের মধ্যে বিতরণের জন্য প্রায় 600 কম্বল কয়েকদিন আগে পৌঁছায় আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীর আলগাপুরের নতুন বাড়িতে। এআইইউডিএফ এর আলগাপুর সমষ্টির যুব ফ্রন্ট এবং সিনিয়র ফ্রন্টের কর্মীরা বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর পরামর্শ অনুযায়ী কম্বলগুলি বিতরণের কাজে এগিয়ে আসেন। মঙ্গলবার কম্বলগুলি বিতরণ করা হয়। যুব ফ্রন্ট এবং সিনিয়র ফ্রন্টের জিপি ভিত্তিক কমিটির হাতে এদিন কম্বলগুলি তুলে দেন সিনিয়র ফ্রন্টের আলগাপুর সমষ্টি কমিটির সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, যুব ফ্রন্টের সভাপতি নজরুল ইসলাম লস্কর সহ অন্যান্যরা। কম্বলগুলি বিতরণ করে জামাল উদ্দিন চৌধুরী এবং নজরুল ইসলাম লস্কর বলেন, প্রত্যেক জিপিতে 20-22 কম্বল দেওয়া হয়েছে। আলগাপুর সমষ্টির 26 জিপির মসজিদ এবং মন্দিরে একটি করে এই কম্বলগুলি দেওয়া হবে। মসজিদ এবং মন্দিরে কেন এই কম্বল দেওয়া হল? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম লস্কর বলেন, সীমিত সংখ্যক কম্বল এসেছে কিন্তু এগুলি দাবিদার অসংখ্য। এগুলি বিতরণ করতে গিয়ে বিতর্ক আসতে পারে, তাই এক আলোচনা সভায় সিদ্ধান্ত হয়েছে মসজিদে ইমাম ও মন্দিরে কম্বলগুলি বিতরণ করে দিতে। এদিকে কম্বল বিতরণ করে আজমল ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক কাজকর্মের ভূয়সী প্রশংসা করে ফাউন্ডেশন নিয়ে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিভিন্ন মন্তব্যের তীব্র নিন্দা জানান নজরুল ইসলাম লস্কর। কিছুদিন আগে আমরা জমে তোলা মানে কমল আইছিল ফার্স্ট কমল, তাই আমরা আস্থা সমষ্টি 26 দ্বীপ যতটা মন্দির অথবা মসজিদ আছে তার প্রত্যেক মন্দির মসজিদ মানে একটা একটা করিয়া মানে কমল মসজিদ মানে খুয়ানির চেষ্টা করি, আর যাতে সাধারণ মানুষের প্রত্যেক যদি 20-22 করে 25 করে ফলব কিন্তু সাধারণ মানুষের পাইতো না। তাই আমরা সিনিয়র ফ্রন্ট ইয়ার কোনো বিভিন্ন জিপি কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সকল আসুন, তারা হলে আমরা ডিস্ট্রিবিউট করিয়া যাতে আমার এই জিপি কমিটির মেম্বার অথবা প্রেসিডেন্ট সেক্রেটারি সমস্ত প্রেসিডেন্ট সবার কাছে আবেদন অথবা স্পেশালি জিপি কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে আবেদন যাতে মন্দির মসজিদ যে জিপিতে আছে প্রত্যেক জিপি মানে মসজিদকে মন্দিরকে পৌঁছিত। মানে টোটাল কত পিস কমল আসেছে আলগাপুরের জন্য? আলগাপুর তো দেখেন প্রায় 600 পিস কমল আইসে, 600 পিস জমিয়ে তোলা মানে 200 পিস নিচ্ছে তারা নিয়ে প্রপার মানে আপনার যারা বিলো প্রপার্টি লাইন সুফল আছেন তারা মানে ডিস্ট্রিবিউট করছেন। আর ইকেন আমরা দেখছি মানে মানুষের সাধারণ মানুষের ভুয়ানি যাইতো না, তাই আমরা মন্দির মসজিদও আমাদের সমষ্টি যতটা মন্দির মসজিদ আছে যেখানে তো ভুয়ানি যায় ওখানে তো আমার প্রত্যেক জিপি কমিটি নিয়ে উপর হবে। কোন কমিটির এগুলো ডিস্ট্রিবিউশন করা হওয়ার? এটা তো মানে যখন ইনে জমিয়তর মানুষ আসুন, ইউডিএফ সিনিয়র ফ্রন্ট ইয়ার ফ্রন্টর মানুষ আসুন, আপনার স্টুডেন্ট ফ্রন্টও আসুন, মানে সব এরার মাধ্যমে ডিস্ট্রিবিউট করা। একটা জিপিতে যেহেতু 20-22 দেওয়া হচ্ছে কিন্তু জিপিতে অনেক চাহিদা রয়েছে, তো সেই চাহিদাটা আপনারা কীভাবে মিটাবেন বা মানে জনসাধারণকে কী বলতে? যেমন আমরা একটা সিস্টেম করছি, যেমন একটা মলা বা একটা মন্দিরও দিলে আমার যে পুরোহিত আছে আপনার আসুন মন্দিরের অথবা মসজিদের ইমাম আসুন তানে দিলেও আমরা মনে করি যাতে প্রত্যেক আমরা ফুয়াইতাম পারি না তানে দিলেও আমরা মনে করি দেন প্রত্যেক মানুষই আইয়া মানে এই মসজিদ বা মন্দিরে প্রার্থনা করে মানে আস্থা গাওয়ার দেবো মসজিদ হলে পুরো মহল্লা তারা দেবো মহল্লা দেবো।